করোনার টিকার কার্যকারিতা যেহেতু ছয় মাস পর থেকে কমতে থাকে তাই অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও এই টিকা আবারও দেওয়ার প্রয়োজন পড়তে পারে এমন মত বিশেষজ্ঞদের এদিকে রাজধানী করোনার হাসপাতালগুলোর তথ্য বলছে টিকা যারা নেননি তাদের মধ্যে করোনায় শতকরা দুইজন মারা যাচ্ছে আর যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে হাজারও মারা যাচ্ছে দুইজন আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট করোনার দ্বিতীয় ঢেউয়ে যেন ভন্ড অবস্থা হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিন্তারও বাইরে প্রতিদিন মৃত্যুর হিসাব এর মাঝে চলছিল করোনার টিকা প্রদানের কার্যক্রম সব মিলিয়ে করোনার হাসপাতালগুলোতে দায়িত্বরত চিকিৎসকরা এবার একটি স্পষ্ট ধারণা পেয়েছেন যেখানে তারা তুলনা করতে পারছেন টিকা করোনার মৃত্যু কতটা ঠেকাতে পারছে যারা ভ্যাকসিনেশন নিয়েছেন তাদের রোগের উপসর্গগুলো খুবই মৃদু তাদের অক্সিজেন বেশিরভাগ ক্ষেত্রেই লাগছে না এবং তাদের ক্রিটিক্যাল অবস্থা বা মৃত্যু হারও খুবই কম এবং উদাহরণ দিয়ে যদি বলতে পারি যে যারা ভ্যাকসিনেশন নেননি তাদের মৃত্যু হার শতকরা প্রায় দুইয়ের কাছাকাছি মানে একশো জনে দুইজন এবং যারা ভ্যাকসিনেশন নিয়েছেন তাদের আক্রান্ত হওয়ার পরে তাদের মৃত্যুহার প্রায় এক হাজার জনে মাত্র করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আসার অনেক আগে থেকেই কিন্তু স্টার্ট হয়েছে তারপরও কিন্তু আমরা এখনও হসপিটালগুলোতে অনেক নন ভ্যাকসিনেটেড পজিটিভ পেশেন্ট পাচ্ছি স্পেশালি যারা আইসিউ সাপোর্টে আছেন বা ভেন্টিলেটরে আছেন ইভেন অনেকে এক্সপায়ার করে গেছেন এ ধরনের পেশেন্টদের হিস্ট্রি কিন্তু আমরা নিয়ে জানতে পেরেছি তার নন ভ্যাকসিনেটেড ছিলেন কিন্তু করোনার এই জাদুকরের প্রভাব নিয়ে খুব বেশি তৃপ্তিতে থাকার সুযোগ নেই কেননা করোনার টিকা এমন টিকা যা আজীবন সুরক্ষা দিতে পারে না এমনকি কয়েক মাস পর থেকে এই টিকার কার্যকারিতা কমতে থাকে বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে বেশ কিছু দেশ নতুন করে করোনার টিকা দেয়া শুরু করে দিয়েছে এফডিও চিন্তা ভাবনা করতেছে জাতিসংঘ চিন্তা ভাবনা করছে এবং কোন কোন দেশে যারা অতি বয়স্ক তাদের বলে এলাও করছে যে বুস্টার ডোজ দেওয়ার জন্য তা আলটিমেটলি যেহেতু এটা ছয় মাসের বেশি ইমিউনিটিটা থাকে না আর ধীরে আস্তে আস্তে এটা কমে যায় সেই ক্ষেত্রে ফার্দার ভ্যাকসিনের দরকার হতে পারে বিভিন্ন দেশে অলরেডি যারা সিনিয়র তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে দেওয়ার জন্য করোনার টিকা একদিকে যেমন মৃত্যু কমিয়ে এনেছে অন্যদিকে রোগীকে খুব বেশি জটিল অবস্থার দিকে যেতে দেয়নি জটিল অবস্থা থেকে যারা বেঁচে ফিরে এসেছে তাদের অবস্থা পরবর্তীতে কতটা খারাপ হতে পারে সেটাও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে চিকিৎসকদের কাছে যেরকম তার দুর্বলতা থাকতে পারে আবার কারো দেখা যায় ডায়াবেটিস বেড়ে যাচ্ছে আবার কারো দেখা যায় কিডনির ফাংশন একটু কম হয়ে গেছে কারো দেখা যায় মাঝে মাঝে পাতলা পায়খানা হচ্ছে তো এই যে কমপ্লিকেশনগুলি এগুলি দীর্ঘদিন থাকতে পারে আশিকুর রহমান চৌধুরী নিউজ ঢাকা